247 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পুষ্টি, জনস্বাস্থ্য ও নারী বিষয়ে সেট 3 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কঠোর পরিশ্রমী ব্যক্তির প্রত্যাহী কি পরিমাণ চিনি বা গুড় প্রয়োজন হয়? উত্তর 60 গ্রাম। পরবর্তী প্রশ্ন, প্লেগ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতি কি? উত্তর, ইঁদুর ও ফ্লি জাতীয় প্রাণীর ধ্বংস ও গণটিকাকরণ। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধ বয়সে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রত্যয়ী কী পরিমাণ ফলের প্রয়োজন হয়? উত্তর, 100 গ্রাম। পরবর্তী প্রশ্ন, বাগাসোসিস রোগ কাদের মধ্যে দেখা যায়? উত্তর, চিনি মিলে কর্মরত শ্রমিকদের মধ্যে। পরবর্তী প্রশ্ন, খাবার সময় বারবার জল খেলে কি হয়? উত্তর, পাচক রস লঘু হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, বাগাসোসিস রোগ হয় প্রধানত কী থেকে? উত্তর, আখের সূক্ষ্ম ছিবড়ে থেকে। পরবর্তী প্রশ্ন, নিরাপদ মাতৃত্বের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টি উপাদানের নাম লেখো। উত্তর, উপযুক্ত পরিমাণে প্রোটিন ও ফ্যাট। পরবর্তী প্রশ্ন, বিজিনোসিস রোগ দেখা যায় কোন শ্রমিকদের মধ্যে? উত্তর, বস্ত্র শিল্পের শ্রমিকদের মধ্যে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর অভাবজনিত রোগাক্রান্তরা অন্ধকারে কত সময় পর দেখতে পায়? উত্তর, 20 মিনিট পর। পরবর্তী প্রশ্ন, ভারতে দূষিত পানীয় জলের সঙ্গে শিশুর স্বাস্থ্যের সম্পর্ক কী? উত্তর, প্রতি বছর দূষিত পানীয় জলবাহিত ডায়রিয়া রোগে ভারতে প্রায় 15 লক্ষ শিশুর মৃত্যু ঘটে। পরবর্তী প্রশ্ন, দেহের কোন অংশ সবচেয়ে বেশি লোহা সমৃদ্ধ? উত্তর, লাল অস্থিমজ্জা। পরবর্তী প্রশ্ন, অ্যান্টিভিটামিন কী? উত্তর, খাদ্যের মধ্যে বর্তমান কিছু কিছু পদার্থ ভিটামিনের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায়, এই পদার্থগুলোকে অ্যান্টিভিটামিন বলে। আপনারা যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন আরও অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, ওআরএস খাওয়ানোর সময় যদি রোগীর চোখের পাতা ফুলে যায় তবে ওআরএস বন্ধ করে কী খাওয়াতে হয়? উত্তর, শুধুমাত্র পানীয় জল। পরবর্তী প্রশ্ন, দুটি অ্যান্টিভিটামিনের নাম লিখো। উত্তর, লিফো অক্সিজেন, সাইটল ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, ভারতে ডায়রিয়ায় শিশুর মৃত্যুর হার কী? উত্তর, প্রতি বছর প্রায় 15 লক্ষ। পরবর্তী প্রশ্ন, ফুড পয়জনিংয়ের প্রধান রোগ লক্ষণগুলি কী? উত্তর, ডায়রিয়া, বমি ও পেটে ব্যথা প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, কী ধরনের খাবার খেলে ফুড পয়জনিং বেশি হয়? উত্তর, দূষিত ও বাসি খাবার। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয়? উত্তর, ক্লোরোমাইসিন। পরবর্তী প্রশ্ন, সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান দুটি পদ্ধতির উল্লেখ করো। উত্তর, পরিষ্কার পরিচ্ছন্নতা, টিকা প্রদান, স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কী? উত্তর, শাকসবজি। পরবর্তী প্রশ্ন, প্রধানত কোন কোন প্রতিরোধে টিকা প্রদান করা হয়? উত্তর, ডিফথেরিয়া, পোলিওমাইলিটিস, টিটেনাস, হুপিং কাশি প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, ব্রঙ্কাইটিস রোগের ফলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? উত্তর, ফুসফুস। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগ নিবারণে কোন ওষুধ প্রয়োগ করা হয়? উত্তর, ক্লোরোকুইন, প্যারাকুইন, মালাকুইন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে? উত্তর, ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন, কুষ্ঠরোগের প্রধান লক্ষণ কী? উত্তর, চামড়ার সাথে সাথে লাল লাল ছোপ ও আক্রান্ত স্থানে ব্যথা বা অনুভূতির অনুস্থিতি। পরবর্তী প্রশ্ন, রেসারপিন কী কারণে ব্যবহার করা হয়? উত্তর, উচ্চ রক্তচাপ কমাতে। পরবর্তী প্রশ্ন, স্কার্ভি রোগের লক্ষণ কী? উত্তর, মাড়ি থেকে রক্ত পড়া। নিউ অনলাইন ব্যাচ অনলি ফর আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পারের জন্য যোগাযোগ করুন 8101 4518 38 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করে। পরবর্তী প্রশ্ন, ডিফথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে? উত্তর, শ্বাসনালী। পরবর্তী প্রশ্ন, এইডস ভাইরাস প্রতিরোধে কোন ড্রাগটি সর্বাধিক ব্যবহৃত হয়? উত্তর, ডাইডোফিউরিন। পরবর্তী প্রশ্ন, ক্যাটারাক্ট শরীরের কোন প্রত্যঙ্গে রোগ? উত্তর, চোখ। পরবর্তী প্রশ্ন, এলিসা পরীক্ষা করা হয় কি জন্য? উত্তর, এইডস রোগের জন্য। পরবর্তী প্রশ্ন, হৃদস্পন্দনের হার স্বাভাবিকের থেকে বৃদ্ধি হলে তাকে কি বলা হয়? উত্তর, হিমোথোরাস। পরবর্তী প্রশ্ন, রক্তাল্পতা রোগের কারণ কি?
উত্তর রক্তে হিমোগ্লোবিনের অপ্রাচুর্যতা। এই পিডিএফটি সম্পূর্ণ পাওয়ার জন্য নিচে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রামের লিঙ্কটিতে গিয়ে জয়েন করুন, সেখানে সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ঘামের সঙ্গে প্রতিদিন কী পরিমাণ জল নির্গত হয়? উত্তর 100 মিলি। পরবর্তী প্রশ্ন, কিডনির কাজ কোন কৃত্রিম যন্ত্রের সাহায্যে হয়? উত্তর ডায়ালাইজার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? উত্তর যকৃতে। পরবর্তী প্রশ্ন, ইইজি করা হয় কেন? উত্তর মস্তিষ্কের টিউমারের অস্তিত্ব নির্ণয়ের জন্য। পরবর্তী প্রশ্ন, মানুষের মুখের লালায় কোন রাসায়নিক পদার্থ থাকে? উত্তর মিউসিন। পরবর্তী প্রশ্ন, ইসিজি করা হয় কেন? উত্তর হৃৎপিণ্ডে রক্ত চলাচলে কোনো বাধা আছে কিনা জানতে। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড কলেরার জীবাণুর বাহক কী? উত্তর জল। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড নির্ণয় করার জন্য কী পরীক্ষা করা হয়? ওয়াইডাল টেস্ট। পরবর্তী প্রশ্ন, গয়টার রোগ হয় কোন খনিজ পদার্থের অভাবে? উত্তর আয়োডিন। পরবর্তী প্রশ্ন, মাইক্রোব্যাকটেরিয়াম লেপি কী? উত্তর কুষ্ঠরোগের ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, রিকেট রোগ কোন খনিজের অভাবে হয়? উত্তর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। পরবর্তী প্রশ্ন, মাইক্রোব্যাকটেরিয়াম লেপি কী? উত্তর কুষ্ঠরোগের ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, রিকেট রোগ কোন খনিজের অভাবে হয়? উত্তর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। পরবর্তী প্রশ্ন, জলাতঙ্ক রোগ ক্ষতিগ্রস্ত করে শরীরের কোন অংশকে? স্নায়ুতন্ত্র। পরবর্তী প্রশ্ন, মানবদেহে রক্তের গতিবেগ কত? উত্তর ঘন্টায় 11 কিমি। পরবর্তী প্রশ্ন, কিটোসিস রোগ হয় কী ধরনের খাদ্যের অসম্পূর্ণ দহনের ফলে? উত্তর চর্বি জাতীয় খাদ্যের। পরবর্তী প্রশ্ন, দেশের গঠন বৃদ্ধি ও শক্তি উৎপাদনে যে খাদ্য সাহায্য করে তাকে কী বলে? উত্তর দেহে পরিপোষক খাদ্য। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডে রক্ত কম প্রবাহিত হওয়াকে কী রোগ বলা হয়? ইসকোমিক হার্ট। পরবর্তী প্রশ্ন, কোথা থেকে রক্ত উৎপন্ন হয়? উত্তর ভ্রূণজ মেসোডাম থেকে। পরবর্তী প্রশ্ন, কোন রোগ শতকরার অভাবজনিত ফল? উত্তর ম্যারাসমাস। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের দান নিলয় কী কাজ করে? উত্তর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রেরণ করে। পরবর্তী প্রশ্ন, আমাদের দেহের প্রাথমিক শক্তি উৎস কী? উত্তর কার্বোহাইড্রেট। আবারও আপনাদের কাছে আমার অনুরোধ, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, রক্তচাপ হ্রাস পায় কোন খনিজের অভাবে? উত্তর ক্লোরিন সোডিয়াম। পরবর্তী প্রশ্ন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মায়েদের কোন প্রকারের ট্যাবলেট বিনামূল্যে দেওয়া হয়? উত্তর আয়রন ফোলিক ট্যাবলেট। পরবর্তী প্রশ্ন, ত্বকে উৎপন্ন ভিটামিনের নাম কী? উত্তর ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন, প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের দৈনন্দিন আয়োডিনের চাহিদা কত? উত্তর দৈনিক 15 মাইক্রোগ্রাম। আজকের শেষ প্রশ্ন, রক্তবাহে রক্ত জমাট বাঁধলে যে প্রোটিন বাধা দেয় তার নাম কী? উত্তর হেপারিন। আজকের জন্য এইটুকুনি, আবার আপনাদের সাথে দেখা হবে সেট 4-এ। জয় হিন্দ।